আপনার নাম কি? আমার নাম ছন্দা মাঝি। বাড়ি? বাড়ি ষষ্ঠীতলা। আচ্ছা বলুন। আমার ছেলের এক বছর সর্দি ছিল, তারপর টানা এক মাস জ্বর ছিল। স্যারকে প্রার্থনার কথা বলেছিলাম, স্যার প্রার্থনা দিতে আমার ছেলের জ্বর বা সর্দি সব ভালো হয়ে গেছে। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, এক বছর ডক্টর দেখিয়েছি। হ্যাঁ, জ্বর ছিল, এক বছর টানা সর্দি ছিল। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, সর্দি ছিল। হ্যাঁ টানা। কোন মানে কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? আমি আমাদের ওখানে সুবর্ণ মিত্র আমতলাতে। হ্যাঁ আমতলাতে। ডক্টর কি বললেন? রিপোর্ট করেছি, রিপোর্ট ভালো। আচ্ছা মানে রিপোর্টে কোনো কিছু প্রবলেম আসেনি? না প্রবলেম ছিল না। অথচ এক বছর ধরে, এক বছর ধরে চলছে। আর কোনো ডাক্তার দেখিয়েছিলেন? না, ওখানে আমতলার মধ্যে ওটাই বড় ডাক্তার। প্রভু যিশুর পথে কতদিন এসেছেন? আমি এই তিন চার মাসের মতো এসেছি। তিন চার মাস এসেছি। হ্যাঁ। কি মানে কিভাবে প্রভুকে চিনলেন জানলেন? আমি আমার বোনের মাধ্যমেই জেনেছি, ফোনের মাধ্যমে। আমার বোন আমাকে বলে দিয়েছে যে এরকম ফোনে, ও ফোনটা দেখে আমাকে বলেছে। তারপরে আমি ওর সাথে যোগাযোগ করে তারপরে এসেছি। আচ্ছা, তো প্রভুর কাছে কিভাবে প্রার্থনা করতেন? প্রার্থনা করতাম আমার যে শারীরিক প্রবলেম বা আমার ছেলের প্রবলেম বলে প্রার্থনা করতাম দিনে তিনবার চারবার, যখনই সময় পেতাম। কিন্তু আমার ছেলেও এখন ভালো আছে, আমারও শরীর অনেক ভালো আছে। আচ্ছা আচ্ছা, প্রভুকে ধন্যবাদ। হ্যাঁ, আমার ছেলে অম্ল গ্যাসেরও প্রবলেম ছিল পুরো আট বছর, কিছু খেত না। আমার এখানে এসে অভিষিক্ত জল বা অভিষিক্ত তেল দিতে আমার ছেলের এখন পটির প্রবলেম ওসব কিছুই নেই আর। আমি এই দু তিন মাস আসছি, দু মাসের মতো তো আসছি। আচ্ছা, দু তিন মাস এসে ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, অনেক পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আচ্ছা, এক বছরের রোগ, আট বছরের পটির প্রবলেম ছিল। ডাক্তার বলেছে 12 বছর পর্যন্ত পটি করবে, কিন্তু সে জায়গায় আমি তিন মাসের মধ্যেই বুঝতে পেরে গেছি যে আমার ছেলের আর পটির প্রবলেম কিছুই নেই আর।